হোটেল ফ্লোরিডে আমরা এইমাত্র ঢুকেছি, ঢোকার পরেই এই ভিডিওটা করছি। তার কারণ হচ্ছে হোটেল ফ্লোরিডের ঘরের যা ব্যবস্থা এ একেবারে আমাদের এক্সপেকটেশনের বাইরে। মানে আমরা ভাবিনি যে এই বাজেটে এই টাকায় এত ভালো রুম পাবো আমরা। প্রথমে একটু বাজেট সম্পর্কে বলে দিই, আমরা এখানে এসি মাইলস টু গো এই সংস্থার মাধ্যমে আমাদের পার হেড প্যাকেজ হচ্ছে 8,000 টাকা। তো মোটামুটি আমরা গ্যাংটকেও ঘর খারাপ পাইনি, ঠিকই ছিল। এখানে যেটা পেয়েছি সেটা একটুখানি তার ভিডিও না করে সবাইকে না দেখালে সেটা ঠিক হয় না, যে ওই প্যাকেজে এই রুম কি করে আসে একটুখানি দেখাই। এই হচ্ছে রুম, স্পেসিয়াস রুম, বেশ বড়। আর এই যে দেখা যাচ্ছে দেয়ালের গায়ে পুরো কাঠ, উডেন একটা সে দেওয়া, সিলিং টাইপের দেওয়া একটা ইনসুলেশনের জন্য। মেঝে, মেঝে হচ্ছে কার্পেট, যাতে মেঝে ঠান্ডা না লাগে। এই হচ্ছে ওয়েস্ট পেপার বাস্কেট। আচ্ছা, বেড দেখানোর আগে একটুখানি বাথরুমটা দেখাই। এই হলো বাথরুম, বাথরুম একদম শুকনো, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এই হচ্ছে বেসিন, বেসিনের মধ্যে অলরেডি সাবান এবং টুথপেস্ট দুটোই রাখা আছে। বালতি, ল্যাট্রিন একদম পরিষ্কার। হ্যাঁ, বাথরুম একদম টিপটপ বাথরুম। উপরে গিজার, গিজারের আমরা আসার আগে থেকেই গিজারের সুইচ অন ছিল, মানে আমরা এসেই এখানে গরম জল পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। সুন্দর বাথরুম, দারুণ ব্যবস্থা। আচ্ছা, এই গেল। এইবারে একটুখানি বেড দেখা যায়। এই হচ্ছে বেড, ডবল বেডের রুম আমরা নিয়েছিলাম তিনটে, তিনটে ডবল বেডের রুম এই একটা ঘর, এই ঘরটায় বাবুন থাকছে। এই হচ্ছে বেড, বেডের মধ্যে অলরেডি মোটা কম্বল পাতানো আছে, বালিশ কুশন সবকিছু আছে। ঘরে জানালা, দুটো বড় বড় জানালা, জানালাগুলো দিয়ে বাইরে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর একেবারে কালার টালার করা, মানে দেখে যা মনে হচ্ছে নতুন করে নতুন রং করা, মানে খুব বেশি দিন হয়নি। রং টং গুলো বা ডেকোরেশন গুলো ঘরের খুব বেশি দিন হয়নি, তো উই আর মোর দ্যান হ্যাপি এক কথায় বললে। দাঁড়ায়, এই আর কি বলবো, ঠিকই আছে। ঘর দেখে তো আমরা ভীষণ খুশি আমরা প্রত্যেকেই। এখন দেখা যাক এদের সার্ভিস আর খাওয়া দাওয়া কেমন দেয়। ওকে।